আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছি আলহামদুলিল্লাহ যে যেখান থেকে এই মুহূর্তে পক্ষ থেকে জানায় আপনাদেরকে আন্তরিক ভালোবাসায় আমি শুভেচ্ছা আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকে ভিডিওটা স্পেশালি ইটালির ইটালির জন্য যারা আবেদন করে রাখছেন দুই হাজার তেইশে এবং চব্বিশে যারা আবেদন করছেন তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা দুই হাজার কাগজ পাইছেন এবং আপনাদের লোনস্থা উঠছে তাদের যে বর্তমান পরিস্থিতি এবং দু হাজার চব্বিশে মার্চে যারা আবেদন করছেন তাদের জন্য হতে যাচ্ছে অনেক বড় সুখবর এবং যারা তেইশে আবেদন করছে যারা নস্থা পাইছে তাদের জন্য আমরা বলতে পারি অনেকটাই দুঃসংবাদ তো যারা সমস্ত ইটালির ক্লায়েন্ট আছেন এবং যারা ইটালির জন্য জমা দিচ্ছেন এবং ইটালির জন্য অপেক্ষায় আছেন ভালো কিছু আপডেটের জন্য তাদের জন্য আজকে ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ যারা এই মুহূর্তে ভিডিওটা ক্লিক করছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ছোট একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে আমার চ্যানেলের সাথে থাকবেন আর যারা অলরেডি সাথেই আছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমি কথা না বাড়িয়ে মূল আলোচনা চলে যাই আমি ফার্স্টে যারা নমস্থা পাইছে এবং দু হাজার তেইশে যারা নমস্তা পাইছে তাদের কথা বলি দেখেন এখানে জানি না আমাদের বাংলাদেশিদের জন্য ইউরোপের স্বপ্নটা কেন জানে এরকম হয়ে যাচ্ছে আসলে আমরা একটা পর্যায়ে যদি বলি যারা বর্তমানে যারা বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার জন্য প্রচুর পরিমাণ যুদ্ধ করতেছে তাদের বাঘে কি আছে তা জানি না ভাগ্যের মধ্যে তাদের কপালে ইউরোপের স্বপ্নটা বাস্তবায়ন হবে কি না তাও জানি না আর যারা ইতিমধ্যে যারা চলে গেছে যাদের স্বপ্ন বাস্তবায়ন হয়ে গেছে তাদের ভাগ্য অনেক ভালো এবং তাদের আমরা বলতে পারি তাদের তব্দি অনেক ভালো আমরা এখন বর্তমানে যারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা বসতেছি আমরা আসলে কতটুকু যুদ্ধ করতেছি এ দেশে না ও দেশে এ দেশে না ও দেশে টাকা পয়সা সময় অর্থ সব কিছুই আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে এটাই বাস্তব যতই দিন যাবে এই দুনিয়াটা অনেক কঠিন হয়ে যাবে এই দুনিয়াটাই অনেক কঠিন হয়ে যাবে আমরা এক স্বপ্ন বাস্তবায়ন করার জন্য এত যুদ্ধ করতেছি একটা সময় আমাদের বেঁচে থাকাটাই অনেক যুদ্ধ হয়ে যাবে পরিস্থিতি পরিস্থিতি এরকম চলে আসবে যাই হোক আমি ওই প্রসঙ্গে যাই না কারণ ইটালির রংস্থা যারা পাইছে এবং যারা বিএফএস গ্লোবালে জমা দিয়ে রাখছে বিএফএস গ্লোবালের সামনে গেলে আসলে অনেক কষ্ট লাগে অনেক আসলে মনটা অনেক খারাপ হয়ে যায় হাজার হাজার বাই গ্লোবালের সামনে তাদের মুখ থেকে যেই বিষয়গুলো শুনতে পারলাম জানতে পারলাম যেটা দেখতে পারলাম আসলে তারা ডিএফএস গ্লোবালে জমা দিয়ে ফাইল জমা দিয়ে বিচার অপেক্ষায় তারা এক পর্যায়ে অনেক ক্লান্ত হয়ে পড়ছে এবং তারা মানসিকভাবে অনেক ভেঙে পড়ছে আমি অনেক বাইরা দেখলাম অনেক দিকে জিজ্ঞেস করলাম যে আসলে আপনি কতদিন হয়েছে জমা দিচ্ছে এক বছর দেড় বছর হয়ে গেছে ছয় মাস সাত মাস আট মাস হয়ে গেছে কিছু সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো কিছু বাইরা সৌদি আরব থেকে নুন পেয়ে সৌদি থেকে এসে বিভিন্ন দেশ থেকে এসে সৌদি আরব না শুধু মিডেলিস্ট মিডেলিস্টের অনেক দেশ থেকে এসে তারপরে তাদের ফাইল গুছিয়ে বিএফএস জমা দিচ্ছে দেখেন তারা প্রতিনিয়ত ফাইল জমা নিচ্ছে কিন্তু তারা বিষা দিবে কিনা মানে তারা বই ডেলিভারি দিবে কিনা রিজেক্ট দিবে কিনা বিষা দিবে কিনা তাদের কাছে ওই ধরনের কোন ধরনের কোনো আপডেট পাওয়া যাইতেছে না তাদের কাছ থেকে ওই নেওয়া যাইতেছে না তো যারা দীর্ঘদিন ধরে জমা দিয়ে রাখছে এবং যারা মেডেলিস্ট থেকে এসে জমা দিয়ে রাখছে তাদের তারা কেমন বিপদে পড়ে গেছে আপনারা চিন্তা করেন ওই দেশ থেকে সর্বোচ্চ তিন মাস চার মাসের একটা সময় নিয়ে আসছে এখন তারা তো গ্লোবালে বই জমা দিয়ে তারা তো জুলিয়া এখন ইদিকো আড়াইল ওদিকও লিস্টে মোটামুটি যারাই আছে না কেন মোটামুটি ভালো অবস্থানেই ছিল তারা কিন্তু আর একটু ভালো অবস্থানে যাওয়ার জন্য এবং ভালো থাকার জন্য চেষ্টা করে এখন বর্তমানে তাদের যে পরিস্থিতি তাদের জন্য অনেক দুঃখ হয় এবং অনেক মানসিকভাবে আহ চিন্তা করলে একটা পর্যায়ে তাদের জীবনটাই শেষ তারা এখন ওই দেশের তাদের বিচার মেয়াদ হয়ে যাচ্ছে আমি বিচার মেয়াদ চলে যাইতেছে আকামার মেয়াদ চলে যাইতেছে তাদের এখন তাদের পাসপোর্ট জরুরি দরকার বিচার দরকার নাই ইটালি তাদেরকে যাইতে হবে না এবং ডিটেলস গ্লোবালে তাদেরকে বিচার দিতে হবে না তাদের পাসপোর্ট দিয়ে দেব তাদের একটাই হাজারি যাই হোক সর্বশেষে বর্তমান ডিএফএস গ্লোবালের যে সামনে যে সমাবেশ এবং জ্যাটাই বনি মানব বন্ধন এবং আন্দোলন যেটাই বলি না কেন প্রতিনিধি হইতেছে প্রতিনিধি ক্লায়েন্টদের একটাই দাবি যে তাদের ভিসা দরকার নেই তাদের পাসপোর্ট দরকার তারা এক বছর দেড় বছর হয়ে গেছে ছয় মাস সাত মাস হয়ে গেছে তাদের ভিসা আর তারা কত আশা নিয়ে বসে থাকতে পারে তাদের ইউরোপের দরকার নেই তাদের মিডল ইস্ট্রি ভালো যেটা তাদের কাছ থেকে জানতে পারলাম তাদের মুখ থেকে তাদের মনোভাব যেটা শুনতে পারলাম যাই হোক ওইখানে আমি আসলে ভিডিও মেক করার মতন পরিস্থিতি ছিল না সেই জন্য আমি যেটা শুনে তাদের মুখ থেকে যাদের কাছ থেকে যেটা বুঝতে পারলাম সেটাই আপনাদের মাঝে অবস্থাপনা করলাম ভিডিওটা একটু লম্বা হলেও একটু ধৈর্য শহরে দেখবেন আর যারা দুই হাজার চব্বিশে জমা দিচ্ছেন মার্চে জমা দিচ্ছেন তাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা বলতে পারি একটু সুখবর এবং তাদের জন্য মোটামুটি একটু ভালো পরিস্থিতি এবং ভালো দিক চলে যাচ্ছে চলে আসছে তো মার্চে যারা আবেদন করছেন তাদের রস্তা কিছু উঠতেছে একদম ফুললি কিন্তু উঠছে না কি সামথিং কিছু দুইটা তিনটা চারটা এরকম উঠতেছে এগ্রিকালচার থেকে এবং একটা পর্যায়ে মোটামুটি খুব শীঘ্রই বাকিগুলো আমরা আশ্বাস পাইছি যে সামনে মাসের সামনে মাস থেকে ইনশাল্লাহ মোটামুটি সামনে সামনে মাসের শেষ থেকে মোটামুটি মার্চেরগুলা খুব গতিতে দেওয়া শুরু করবে কিন্তু এখানে সামনের দিকে যারা পাইবেন তাদের জন্য মোটামুটি ভালো একটা পদক্ষেপ নিচ্ছে ভালো একটা পদক্ষেপ নিচ্ছে সেটা হলো আপনি যদিও লোন পান তাহলে কিন্তু সেখান থেকে কিন্তু আপনার লোনাটা যখন আপনি অনলাইন করতে যাবেন এখন তো আপনারা জানেন যে আগের সিস্টেমটুকু চেঞ্জ এখন আপনি অ্যাপার্টমেন্ট চাইলে আপনি নিজ নিজেও নিতে পারবেন আপনি যখন জিনিসটা আপনার নুস্তাটা আপনার ফাইলটা অনলাইন করতে যাবেন তখনই কিন্তু আপনার নুস্তাটা যদি ফেক হয়ে থাকে যদি ওটার মধ্যে কোনো ধরনের কোনো ফল্ট থাকে বেজাল থাকে তাহলে কিন্তু আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে না এবং আপনাকে রাখবে না তো ইটালিতে যারা জমা দিয়ে আসছেন এবং যারা বিশারপেক্ষা আছেন আপনাদের জন্য আপনাদের জন্য আমার মন থেকে দোয়া রইলো আপনাদের খুব শীঘ্রই খুব শীঘ্রই ভালো কিছু আপডেট আসুক এবং আপনাদের ভিসা হোক আর না হোক আপনাদের পাসপোর্ট ডেলিভারি দেওয়া হোক আমি আল্লাহ তালার কাছে এই প্রার্থনাই করি আর মোটামুটি এখন বিফেস গ্লোবাল থেকে কিন্তু তারা মোটামুটি একটা অনেক একটা সচেতন হয়েছে এখন তারা মোটামুটি বাধ্যতামূলক যেগুলো পুরাণ আছে এগুলো খুব শীঘ্রই তারা শেষ করে ফেলতে হবে এটা ইতালি থেকে কিন্তু একটা চাপ সৃষ্টি হয়েছে সেটা আপনারা জানেন এবং আপডেটুকু অবশ্যই আপনারা জানতে পারছেন যে তারা কিন্তু এখন বাধ্যতামূলক অনেক বড় একটা সম্মুখীন তারা এগুলো ক্লিয়ার করতে হবে তো সমস্ত জন্য এবং ভালোবাসা আপনাদের স্বপ্ন বাস্তবে হোক এটাই আমি কামনা করি তো এ ছিল আজকে ইটালি আপডেট যারা সম্পূর্ণ ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো আপডেট নিয়ে ভালো থাকবেন আসসালাম আলাইকুম